পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবায় অঙ্গীকার। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রামে স্বাগতম। চট্টগ্রাম বিভাগে 1962 সালে আঞ্চলিক পাসপোর্ট অফিস চট্টগ্রাম নামে এই অফিসটি প্রতিষ্ঠা লাভ করে। চট্টগ্রাম বিভাগের জনসাধারণের বিদেশ গমনাগমন সহজীকরণ এবং পাসপোর্ট সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে 2010 সালে অত্র আঞ্চলিক পাসপোর্ট অফিস চট্টগ্রামকে বিভাগীয় পাসপোর্ট অফিস চট্টগ্রামে রূপান্তর করা হয় এবং 5 লাইশে চট্টগ্রাম জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস চট্টগ্রাম নামে আরেকটি অফিস স্থাপন করা হয়। 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ সুপরিসর ভবনটি উদ্বোধন করেন। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 2021 সালে, রূপকল্প 2021 সালের মূল প্রতিপাদ্য হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। এই লক্ষ্যে 2010 সালের 1 এপ্রিল বর্তমান সরকার মেশিন রিবল পাসপোর্ট চালু করে। 2018 সালে মেশিন রিবল পাসপোর্টের আরও আধুনিকীকরণের লক্ষ্যে ইলেকট্রনিক পাসপোর্ট করার জন্য আমরা চুক্তিবদ্ধ হই। 2010 সাল থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত চট্টগ্রাম বিভাগের 11টি অফিস থেকে 70 লক্ষাধিক গ্রাহককে পাসপোর্ট সেবা প্রদান করা হয়েছে। বর্তমান সরকারের রূপকল্প 2021 অনুসারে ডিজিটাল বাংলাদেশের সুফল পেতে শুরু করেছে সাধারণ জনগণ। একজন পাসপোর্ট প্রত্যাশী অনলাইনে www.passport.gov.bd ওয়েবসাইটে খুব সহজেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। কোনো প্রকার মধ্যস্বত্বভোগীর সাহায্য ছাড়াই সোনালি ব্যাংক সহ নির্দিষ্ট ব্যাংকসমূহে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এবং প্রয়োজনীয় কর্মপ্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই পাসপোর্ট পেতে পারেন একজন আবেদনকারী। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রামের কর্মকর্তা কর্মচারী দ্বারা প্রতিদিন প্রায় 500 বেশি গ্রাহকের পাসপোর্ট সংক্রান্ত কাজ সম্পন্ন করা হয়। তথ্য ডেস্ক থেকে শুরু করে রেকর্ড পর্যন্ত মোট 11টি বিভাগে দক্ষ ও নিবেদিত প্রাণ কর্মকর্তা ও কর্মচারী দ্বারা কাজগুলো করা হয়ে থাকে। আমার নাম মোহাম্মদ বদিয়ার রহমান, অফিস সহায়ক। এটা তথ্য কেন্দ্র, আমি তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করি। আমি উত্তম কুমার দেব, উপসহকারী পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মনসুরাবাদ চট্টগ্রামে কর্মরত আছি। আমি সকালবেলা অ্যাপ্লিকেশন রিসিভিং কাউন্টারের দায়িত্ব পালন করি। যেসব আবেদনকারী আমার কাছে আবেদনপত্র নিয়ে আসে, আমি তাদের আবেদনপত্রগুলো যাচাই বাছাই করে জমা নিই এবং মেয়েদের ক্ষেত্রে 6 নম্বর কাউন্টার মেনশন করে দিই এবং ছেলেদের ক্ষেত্রে 7 এবং 8 নম্বর কাউন্টার মেনশন করে দিয়ে আমি আমার দায়িত্ব পালন করি জমা কাউন্টারে। আমি রুনুশ্রী দাশগুপ্তা, অফিস সহকারী পদে এই অফিসে নিযুক্ত রয়েছি। আমি মূলত প্রি এনরোলমেন্টের কাজটি করি। ফর্ম জমা হওয়ার পরে যখন আমার কাছে আসে, আমি তখন ডাটাগুলো নির্ভুলভাবে কোটাল করার চেষ্টা করি। ডাটাগুলো নির্ভুলভাবে হয়েছে কি না তা দেখার জন্য ডাটা এন্ট্রি শেষ করার পরে তাদেরকে বলি 3 নম্বর কাউন্টার থেকে ডেলিভারি স্লিপটি সংগ্রহ করতে এবং ছবি তোলার রুমে যেতে। কি করেন আপনি? কোন থানায় বাড়ি? আগের কোনো পাসপোর্ট আছে আপনার? আমি মোহাম্মদ মারুফ হোসেন, অফিস সহকারী হিসাবে বায়োএনরোলমেন্ট শাখায় কাজ করি। এখানে প্রি কাউন্টার থেকে একজন আবেদনকারী আসার পরে তার স্লিপটার সাথে এবং তার তথ্যের সাথে আমরা মিলিয়ে দেখি, যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন পূর্বক তার ছবি, স্বাক্ষর এবং 2 হাতের আঙ্গুলের ছাপ নিয়ে তাকে একটা পরিপূর্ণ ডেলিভারি স্লিপ প্রদান করি এবং পরবর্তীতে তার পাসপোর্ট সংগ্রহের জন্য তাকে এটা সংরক্ষণ করতে বলি। পরবর্তীতে এটা দিয়ে উনি পাসপোর্ট নিয়ে যাবে। ডকুমেন্ট স্ক্যান করার পর অফিসে জমাকৃত সম্পূর্ণ ফাইল আমার কাছে আসে। তারপর আমি যেগুলো পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় ওই সব ফাইলগুলো পুলিশ রিপোর্টে SB DSB আলাদাভাবে পাঠানো হয়। আর যেসব
ফাইলগুলো প্রয়োজন নয়, পুলিশ রিপোর্টে ওই সব ফাইলগুলো পেমেন্ট শাখায় প্রেরণ করি। তাছাড়াও এই শাখায় বিভিন্ন ধরনের চিঠিপত্র ডকুমেন্ট রিসিভ করা হয় ডাক মারফত যেগুলো আসে, আর যেগুলো ডাক মারফত যাওয়া প্রয়োজন এগুলো আমি এখান থেকে পাঠানো হয়। আমি মোহাম্মদ রফিজউদ্দিন মিয়া সহকারী হিসাব রক্ষক পদে পত্রকার জালে কর্মরত আছি। আমার কাজ পেমেন্ট ভেরিফিকেশন করা। আবেদনকারীগণ আবেদনপত্র জমা দেওয়ার পর তাহাদের আবেদনপত্রগুলো আমার কাছে আসলে ব্যাংক প্রদত্ত স্কেলের সাথে আবেদনকারীর ভাউচার মিলিয়ে দেখি, সঠিক পাওয়া গেলে কম্পিউটারে ভেরিফাই করি। আমি মোহাম্মদ আব্দুল আহমেদ উচ্চমান সহকারী পদে বিভাগীয় পাসপোর্ট অফিস কর্মরত আছি। আমার কাজ হচ্ছে পুলিশ প্রতিবেদন রিপোর্ট ক্লিয়ারেন্স আসার পর সেগুলো আমি কম্পিউটারে এন্ট্রি দিই। এন্ট্রি দেওয়ার পর আমি আমার ফাইলগুলি যেগুলো আছে সেগুলো আমি এডি এবং ডিডি কাছে আমি প্রেরণ করে দিই। আমি উত্তম কুমার দেব উপসহকারী পরিচালক বিভাগীয় পাসপোর্ট অফিস অফিস চট্টগ্রামে কর্মরত আছি। পেমেন্ট ভেরিফিকেশান এবং এসবি অ্যাপ্রুভাল সম্পন্ন নথিগুলি যথারীতি অ্যাপ্রুভাল মডিউলে আসে এবং অ্যাপ্রুভাল মডিউলে আমি হোস্ট অ্যাপ্রুভালটা সম্পন্ন করে প্রিন্টিংয়ের জন্য প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিই। আমি মোহাম্মদ ইমাম হোসেন, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। আমি বিতরণ শাখায় কাজ করে থাকি। এখানে প্রতিদিন ঢাকা থেকে যে পাসপোর্টগুলো আসে সেগুলো আমরা প্রক্রিয়া করে এসএমএস দিয়ে থাকি এবং এসএমএস অনুযায়ী মানুষ স্লিপ নিয়ে আমাদের এখানে জমা দেয়। স্লিপ অনুযায়ী আমরা পাসপোর্টগুলো বের করে অ্যাক্টিভ করে বিতরণ করে থাকি। আমি 15 দিন আগে আমার পাসপোর্ট দিয়েছিলাম, আজকে সেই পাসপোর্টটা পেয়েছি, 15 দিন পরেই পেয়েছি। আজকে আমার মেয়ের পাসপোর্টও রিনিউ করতে দিয়েছি, আশা করি 15 দিনের মধ্যেই পেয়ে যাব। আমি মার্গারেট মন্ডল। আজকে যে আবেদনগুলো জমা হয় সেইগুলো আমি স্ক্যান ডকুমেন্ট স্ক্যান করি, করার পরে সার্ভারে এগুলো আমি জমা দিই। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, রেকর্ড কিপার। আমার কাজ হচ্ছে মূলত পাসপোর্ট ডেলিভারি হওয়ার পরে রেকর্ডগুলো ফোর্থ পেজ স্ক্যান হয়ে আমার রুমে আসে, তারপর এখান থেকে আমি ক্রমান্বয়ে রেকর্ডগুলোকে সাজিয়ে রাখি এবং রাষ্ট্রীয় কাজে আমাকে যথাযথভাবে চিঠিপত্র আদানের ক্ষেত্রে এই রেকর্ডগুলো আমাকে দিতে হয়। এখন পাসপোর্টের জন্য আবেদনকারীকে অফিসে এসে পাসপোর্ট এসেছে কিনা তা খোঁজ নেওয়ার প্রয়োজন হয় না। একজন আবেদনকারী তার আবেদনের বর্তমান অবস্থা এসএমএস এর মাধ্যমে ঘরে বসেই জানতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এমআরপি স্পেস এনরোলমেন্ট আইডি নম্বর লিখে 6969 নম্বরে মেসেজ পাঠালে আবেদনের বর্তমান অবস্থা জানা যায়। চট্টগ্রাম বিভাগে বসবাসরত বিদেশি নাগরিকদের অত্র অফিস থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়। 2012 সাল থেকে 2017 পর্যন্ত এখান থেকে 31,000-এরও বেশি মেশিন রেডেবল ভিসা ইস্যু করা হয়েছে। আমি উবাইদুর রহমান, বিভাগীয় পাসপোর্ট ভিসা অফিস মনসুরাবাদে অফিস সহকারী হিসাবে ভিসা শাখায় কর্মরত আছি। এখানে বিদেশিদের ভিসা আবেদনপত্র জমা নিয়ে যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে এখান থেকে ভিসা প্রদান করা হয়। We are all in Mansurabad Passport Office, Chittagong, and I have visited here a lot of times before for the visa purpose, for my passport purpose and days of extension and everything. It's a nice place and the hospitality is very good. I have visited other countries also, and comparatively I think the service surroundings and the staff here is very good, very cooperative. Yeah, and the environment is good, and it's good, like we have the waiting, if they take time also in few of the things also, then there are waiting rooms, we can wait here
and the service is very good. And yeah, that's it. পাসপোর্ট সেবা প্রত্যাশীদের সেবার মান আরও বৃদ্ধি করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রাম। অসুস্থ এবং চলাফেরায় অক্ষম ব্যক্তিদের জন্যে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, রয়েছে তাদের তাৎক্ষণিক সেবা প্রদানের সুবিধা। সুবিশাল নিজস্ব এ অফিস ভবনে আবেদনকারীদের বসার সুব্যবস্থা রয়েছে। ভবনের অভ্যন্তরে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য প্রশস্ত ও পরিচ্ছন্ন শৌচাগার, রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা, বেবি ফিডিং এর জন্য আলাদা চেম্বার এবং আগত সেবা প্রার্থীদের বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতকরণের জন্য ইলেকট্রিক ওয়াটার পিউরিফিকেশন মেশিনও স্থাপন করা হয়েছে। প্রথম মিটিংয়ে স্যারের প্রথম কথাই ছিল যে আমরা কিভাবে স্মাইলিং ফেসে ইনস্ট্যান্টলি হ্যাসেল ফ্রি সার্ভিস দিতে পারি এবং আরও সেটা বেশি তাতে কার্যকরী হয়, যাতে করে এটা আমাদের এই বিভাগ তথা সারা বাংলাদেশের একটা মডেল হিসেবে কাজ করবে। স্যারের কথা ছিল যে যার কাছে যখন পড়বে, কোনো লোক ঘুরতেছে, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে তার পাসপোর্টের কি সমস্যা, কেন আসতেছে না, সেটা তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করতে হবে। লোক ঘুরবে না, স্টাফরাই ঘুরবে, যাতে করে ওই লোককে তখনই ভিজিটর রুমে বসাইয়া তাকে এই সার্ভিসটা প্রোভাইড করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবু নুমান মোহাম্মদ জাকির হোসেন, উপপরিচালক বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে এই মেশিনারিবল পাসপোর্টটি 2010 সালে চালু হয় এবং এতে করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে এবং প্রচুর পরিমাণ আমরা বিদেশি রেমিটেন্স আর্ন করেছি। এ পর্যন্ত প্রায় পাসপোর্ট ইস্যু করে এই অত্র অধিদপ্তর 11,000 কোটি টাকা আয় করেছে। এছাড়াও প্রায় 2,12,00,000 মানুষকে আমরা পাসপোর্ট দিতে পেরেছি এবং 6,00,000 ভিসা ইস্যু করেছি। শুধুমাত্র এই চট্টগ্রাম বিভাগ থেকে প্রায় 68,00,000 পাসপোর্ট ইস্যু হয়েছে এবং 33,000 ভিসা ইস্যু করেছি আমরা। মিশনারিবল পাসপোর্ট চালু হওয়ার পরে একটি বড় সফলতা হচ্ছে একজন মানুষের একটিমাত্র পাসপোর্ট নিশ্চিত করা। 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত এই চট্টগ্রাম বিভাগের 11টি জেলার মধ্যে 9টি জেলায় নিজস্ব ভবন চালু হয়েছে এবং 2টি ভবন চালু করার প্রক্রিয়াধীন আছে। নিজস্ব ভবন থাকার ফলে যেটা হয়েছে, আবেদনকারীরা খুব সুপ্রশস্ত ভবনে তাদের সেবাটা পাচ্ছে। প্রতিটা ভবনে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা আছে এবং জেনারেটর আছে, এতে কখনোই আমাদের সেবা বিঘ্নিত হয় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবা এবং অঙ্গীকার, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের অত্র অধিদপ্তরে 2016 সালে সেবা সপ্তাহ চালু করেন, যেটি অদ্যাবধি আমাদের অধিদপ্তর চালু আছে। প্রতি বছরই আমরা সেবা সপ্তাহ পালন করি এবং জনসাধারণের সাথে আমাদের সেবাটাকে সঠিকভাবে উপস্থাপন করি এবং তাদের কী প্রয়োজন এই জিনিসগুলো আমরা জেনে আমরা আরও নিজেদেরকে আপডেট করার চেষ্টা করি। এছাড়াও প্রতিটি অফিসেই গণশুনানির ব্যবস্থা আছে, সোশ্যাল মিডিয়ায় জনগণের বিভিন্ন জিজ্ঞাসার আমরা জবাব দিই এবং বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া আড্ডা আয়োজন করি এবং আমরা চেষ্টা করি খুব সহজেই জনসাধারণকে আমাদের তথ্যগুলো সঠিকভাবে দিয়ে তাদেরকে সঠিকভাবে পাসপোর্ট প্রদানে সহায়তা করার জন্য। এছাড়াও জনগণের কাছ থেকে আমরাও আশা করি তারা যেন সঠিক তথ্য দিয়ে পাসপোর্ট করেন এবং বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করেন। আবেদনকারীরা যাতে প্রয়োজনীয় কাগজসমূহ নির্ভুলভাবে পূরণ করতে পারে সেজন্য পূরণকৃত আবেদন ফর্মের নমুনা, সিটিজেন চার্টার এবং বিভিন্ন নিয়মাবলী ভবনের দেয়ালে দেয়ালে প্রদর্শন করা হয়েছে। সেবা গ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রয়েছে দক্ষ নিরাপত্তা বাহিনী। এছাড়াও ভবনের প্রতিটি অংশ সিসিটিভি ক্যামেরা দ্বারা সর্বক্ষণ পর্যবেক্ষিত হচ্ছে। সঠিক তথ্যাদি ব্যবহার করুন, ঝামেলামুক্ত পাসপোর্ট সেবা নিন।